কীভাবে আমি বানিয়ে হচ্ছে তোমরা প্রথম থেকে দেখে নিও। আমার নতুন যারা চ্যানেলে নতুন আছে সাবস্ক্রাইব করে দেখো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। নমস্কার বন্ধুরা, মৌ কিচেনে আজ আমি বানাবো কুঁদলির রেসিপি। তোমরা প্রথম থেকে দেখো আমি কিভাবে বানাই। আমি নিয়েছি বাগান থেকে আমার কুঁদলিগুলোকে জলে প্রথমে ধুয়ে নেব। এইভাবে কাটবো দুপাশে কেটে, এই দুপাশে এই দুভাবে আমি কেটে দিয়েছি। এরকম ভাবে রাখবো, গোটা গোটা কুঁদলি রান্না করবো। আমি সবগুলোকে এইভাবে কেটে নিয়েছি, এই সাইজ দিয়ে এইটা দিয়ে এরকম কেটে নেবো সবাই। আমি কুঁদলি কেটে নিয়েছি, এর জন্য আলু কেটে নেবো। কুঁদলির আলুটা কেটে নিচ্ছি এইভাবে। হলুদ দিয়ে একটু মাখিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্য। আমি আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি। এবারে আমি কড়াই বসিয়ে কড়াই গরম করতে দেব, দিয়ে এরপরে আমি কুঁদলিগুলো ভেজে নেব তেলে। দেখো ভেজে নিয়েছি, ভেজে নেওয়ার পরে কিছুক্ষণ একটু নাড়তে থাকবো। ভাজা ভাজা হয়ে এলে এরপরে আমি ঢেলে দেব। দেখো আমি তুলে নিচ্ছি, এরপরে আলু কেটে রেখেছিলাম, আলুটাকে আমি একটু ভেজে নেব কড়াইতে। দিয়ে দেব লবণ, দিয়ে আমি কড়াইতে ভালো করে একটু ভাজার পরে আমি ঢেলে নেব কড়াই থেকে। ভাজা হয়ে গেছে, তার সঙ্গে এরপরে আমি কড়াইটা বসিয়ে দিয়ে দেব তেল, ফোড়ন, পেঁয়াজ বাটা, পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো দিয়ে আমি অল্প একটু জল দিয়ে ভালো করে একটু মশলাটাকে কষিয়ে নেব। আমার মশলা কষানো হয়ে গেছে, এরপরে ভেজে রাখা কুঁদলি আলু আমি ঢেলে দিচ্ছি। এরপরে আমি একটু লবণ দিয়ে দেবো, আগে থেকে লবণ দিয়েছিল তার জন্য আমি অল্প পরিমাণে দিচ্ছি। দেখো আমার মশলা কষানো হয়ে গেছে, এরপরে আমি দিয়ে দেবো সর্ষে বাটা। এরপরে একটু আমি ঢাকনা দিয়ে দেব ভালো করে সেদ্ধ হওয়ার জন্য। পাঁচ মিনিট পরে এরপরে আমি খুলে নিচ্ছি। দেখো আমার রেসিপি রেডি। এরপরে আমি বন্ধুরা দেখো গোটা কুঁদলি রেসিপিটা কীভাবে আমি বানিয়েছি তোমরা প্রথম থেকে দেখে নিও আমার ভিডিওটি। যারা চ্যানেলে নতুন আছে সাবস্ক্রাইব করে দেখো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। এইভাবে কাটবো দুপাশে কেটে, এই দুপাশে এই দুভাবে আমি কেটে দিয়েছি। এরকম ভাবে রাখবো, গোটা গোটা কুঁদলি রান্না করব। আমি সবগুলোকে এইভাবে কেটে নিয়েছি, এই সাইজ দিয়ে এইটা দিয়ে এরকম কেটে নেবো সবাই। আমি কুঁদলি কেটে নিয়েছি, এর জন্য আলু কেটে নেব। কুঁদলির আলুটা কেটে নিচ্ছি এইভাবে। হলুদ দিয়ে একটু মাখিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্য। আমি আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি। এবারে আমি কড়াই বসিয়ে কড়াই গরম করতে দেব, দিয়ে এরপরে আমি কুঁদলিগুলো ভেজে নেব তেলে। দেখো ভেজে নিয়েছি, ভেজে নেওয়ার পরে কিছুক্ষণ একটু নাড়তে থাকবো। ভাজা ভাজা হয়ে এলে এরপরে আমি ঢেলে দেব।
দেখো আমি তুলে নিচ্ছি। এরপরে আলু কেটে রেখেছিলাম, আলুটাকে আমি একটু ভেজে নেব কড়াইতে। দিয়ে দেবো লবণ, দিয়ে আমি কড়াইতে ভালো করে একটু ভাজার পরে আমি ভেজে নেব কড়াই থেকে। ভাজা হয়ে গেছে, তার সঙ্গে এরপরে আমি কড়াইটা বসিয়ে দিয়ে দেবো তেল, ফোড়ন, পেঁয়াজ বাটা, পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, দিয়ে আমি অল্প একটু জল দিয়ে ভালো করে একটু মশলাটাকে কষিয়ে নেব। আমার মশলা কষানো হয়ে গেছে, এরপরে ভেজে রাখা কুঁচলি আলু আমি ঢেলে দিচ্ছি। এরপরে আমি একটু লবণ দিয়ে দেবো, আগে থেকে লবণ দিয়েছিল তার জন্য আমি অল্প পরিমাণে দিচ্ছি। এখন আমার মশলা কষানো হয়ে গেছে, এরপরে আমি দিয়ে দেবো সর্ষে বাটা। এরপরে একটু আমি ঢাকনা দিয়ে দেবো ভালো করে সেদ্ধ হওয়ার জন্য। 5 মিনিট পরে এরপরে আমি খুলে নিচ্ছি। দেখো আমার রেসিপি রেডি, এরপরে আমি